বিপদে আমি না যেন করি ভয়। নমস্কার, আমি অন্বেষা পাল। আমি রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, শর্টে আমরা রিহাট বলি, একটি সংস্থা, তার ডিরেক্টর। রিহাট আজ 12 বছর ধরে কাজ করে চলেছে বিভিন্ন গ্রামের মানুষদের সাথে, এবং আমরা প্রত্যেকেই যেন একটু হতাশ। তো এই সময়টার মধ্যে আমরা যথাসম্ভব চেষ্টা করছি যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে নিয়ে আনন্দে থাকতে। শহরে গ্রামে আমাদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত তারা সত্যি আজকে ভীষণ 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 একটা মানে বন্দী ধসা আর কি, ওদেরকে ও মিলেমিশে থাকতে পারবো, এই যে একটা মনের জোর। আমরা একে অপরের সাথে আছি, হয়তো দূরে আছি, হয়তো দেখা হচ্ছে না প্রত্যেকের সাথে, কিন্তু তবু আছি, আমরা সবার সাথে আছি, একে অপরের সাথে মনের সাথে মনের মিল করে আছি। সেই এই এই উদ্যোগটিকে আমরা চেষ্টা করছি সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিদের অ্যাপিল করেছিলাম ওনারা যদি আমাদের ওনাদের বক্তব্য পাঠাকে সাপোর্ট করার, তার জন্য সত্যি আমরা খুবই কৃতজ্ঞ। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ সমস্ত বাচ্চাদের কাছে, ইউথদের কাছে এবং তাদের পরিবারের কাছে। খুব ক্ষুদ্র একটা প্রচেষ্টা যদিও, কিন্তু আমরা খুব আনন্দের সাথে করেছি, খুব আন্তরিকতার সাথে করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আশা করি এরকম আরও 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 অনেকভাবে আমরা আপনাদের আনন্দ দিতে পারবো। নমস্কার। নমস্কার, আমি হোমাগ্নি কুমার পাল। আজকে আমরা একটি অনুষ্ঠান করতে চলেছি, আমাদের অনুষ্ঠান নাম ওয়েভ অফ পজিটিভিটি। আমি পাইনি
আবৃত্তি শিল্পীকে অনুরোধ করছি একটি আবৃত্তি পরিবেশন করতে। তিন দিন তিন রাত গালে ঠেসে পান, জোর গান গেয়েছিল চেঙ্গিস খান। তাক দিন দিন তাক তেরে কেটে দিন, তপলাতে গিয়েছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, বেহালা বাজিয়েছিল হিউ অ্যাং সাং। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, সুলতানা রিজিয়ার ঝরেছিল গাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে ১৭০০ করতাল খোল। জল সাথে ছিল আরো মজার জিনিস, সব কিছু লিখে গেছে মেগাস্থিনিস। নমস্কার। চরম দুঃখ এখানে কেটেছে, সর্বনাশের খাল, ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, নামতার মতো দিল বহুত উজ্জ্বল, হাতগুলি বেছে বেছে করে কোলাহল। পাখিতে তাকে বকছি দূরে চলে, মাছ রাঙা ঝুপ করে পরে এসে জলে, এটা ওটা দাঙা জাগে গাছ দিয়ে ডাকা। তোরা সত্যি যদি চাস আরো সবুজ হবে ঘাস, আরো মিষ্টি হবে জল, আরো স্বাদের হবে ফল, আরো সত্যি চাইলে পরে আরো বাতাস গানে ভরে। আমরা এই অনুষ্ঠানের শিল্পকলার এক্সিবিশন দেখব। শুনে নেব কিছু মূল্যবান বক্তব্য। নমস্কার, আমি পাপিয়া সেন, একজন গৃহবধূ এবং মা এবং দিদিমা। আমাদের এই একটা অদ্ভুত সময় চলছে, মানে যার শুরুটা আমরা হঠাৎ শুনলাম কোভিড-19, কিন্তু শেষটা কোথায় আমরা জানি না, নাইবা জানলাম। আমাদের নিজেদের জীবনের শেষটা কোথাও তাও তো জানি না, তবু প্রতিদিন আমরা বাঁচি, আনন্দ করি। অনেক মানুষের সংস্পর্শে এসছি যারা কিনা অন্য মানুষকে আনন্দ দেওয়ার জন্যে বহু সেবামূলক কাজ করে যাচ্ছেন। কেউ কমিউনিটি কিচেন করছেন, পাড়ায় পাড়ায় খাওয়াচ্ছেন, ডাক্তার নার্স সেবক সেবিকাদের তো কথাই নেই, তারা তাদের মতন সেবা করে যাচ্ছে। কিন্তু এর মধ্যে আমার হঠাৎ জানতে পারলাম যে রিহাত বলে একটি সংস্থা, সে মানুষের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দিতে চাইছে, মানুষেরকে মানে মানুষকে সুন্দর সময়টা দেখাতে চাইছে, তাদেরকে ভাবাতে চাইছে না যে এটা ভীষণ একটা ভয়াবহ সময়। বিভিন্ন নিউজ চ্যানেল, খবরের কাগজ, বিভিন্ন মাধ্যম, ফেসবুক, সব রকম অনলাইন সার্ভিসেস, আমরা সব রকম ভয়াবহতা জানতে পাচ্ছি, মানুষের দুঃখ, মানুষের হাহাকার। কিন্তু তার মধ্যে রিহাত কিষণদের এগিয়ে এসেছে একটা সুন্দর কাজ করার জন্য। এজ নো বার, মানে বয়সের কোনো সীমা নেই, যে যেমন পারে তাদের শিল্পকর্মটি তুলে ধরবে। সেটা সূচিশিল্প হতে পারে, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, কথক হতে পারে, অভিনয় হতে পারে, যে কোনো ধরনের আনন্দ দেওয়া যে কোনো বয়সী মানুষ। আমি রিহাদের এই অসম্ভব উদ্দীপনাকে সম্মান করি, কারণ ইতিমধ্যে আমি কিছু ছোট ছোট অংশ দেখেছি, কত বয়স্ক মানুষরা কত রকম গান গেয়েছেন, কবিতা বলেছেন, কথা বলেছেন, আর শিশুরা তো কথাই নেই, তারা তো নিজের আনন্দেই থাকে। তবে জানবেন, শিশুদের এটা খুব কঠিন সময়, আমরা ওদের মনটা সম্পূর্ণভাবে বুঝতে পারছি না,
কিন্তু ওরা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। আপনারা বাবা মা, পিসি কাকা, দাদু ঠাকুমা হয়ে ওদের এই কষ্টটা বোঝার চেষ্টা করুন, ওদেরকে বোঝান। আসুন নাচি, আসুন গাই তাদের সাথে। কত স্কুলের টিচাররা কত সৎ প্রচেষ্টা অনলাইন ক্লাসেস করে করে, অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে নেই, কিন্তু যার কাছে আছে সে একটা ফোন থেকে চারজন দেখতে পারে। তারা অনলাইন ক্লাসেস করাচ্ছেন, বাচ্চাদের কবিতা পড়াচ্ছেন, গান করাচ্ছেন, তাদেরকে বলছেন গুড মর্নিং, গুড নাইট, প্রার্থনা শেখাচ্ছেন। আসুন না, আমাদের মতন যা পারে তাই করি। নাচে, গানে, আবৃত্তিতে, কথায়, ভালোবাসায় আমরা সারা পৃথিবী একটা পরিবার হয়ে যাই। রিহাত ক্যামা স্যালিউট। তোমরা এই কাজ থেকে নিরস্ত হো না, এই কাজটা করো। আমি এবং আমাদের মতন অনেকেই আছি তোমার সাথে। উই উইল স্প্রেড পজিটিভিটি। আমরা প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় হয়ে যাব, বন্ধু হয়ে যাব। সব বয়সী লোকজন, শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা, আমরা সবাই মিলে একটা সুন্দর আনন্দের সময় চলব। আসুন না, ঠিক পারব। ধন্যবাদ। আমি পরবর্তী শিল্পীকে অনুরোধ করব একটি নৃত্য পরিবেশন করতে। ঘরের চাবি নিয়ে যাবে কে আমার, ভেঙে মোর ঘরের।
দেবীকে আমারে জয় রাধার নামে পাগল হয়ে থাকব মগনা জয় রাধার নামে পাগল হয়ে থাকব মগনা না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখি দেখতে হয়তো ছোট্ট শব্দ কিন্তু ওজন যে বড্ড ভারী তাই তো ভাবি আমরা নেতা মোদের নিয়ে মিডিয়াতে ফাটাই কেন হারি গরিব মোড়া তাই কহিতে লাজ নাই মোর প্রাণে বোঝে না যে তারা ছোট্ট একটা সংসার মোদের আছে ক্ষুধার জ্বালায় ছোট্ট শিশু তীরে ওঠে ঘুম ভেঙে বিশাল মুখে বাক্য হারা আমি চেয়ে থাকি তার পানে গরিব মোড়া তাই কহিতে লাজ নাই মোর প্রাণে অনেকদিন পরে আবার একটা ছোট্ট লেখা ভীষণ সময় উপযোগী
ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি। আজ ঠিক 120 দিন পরে বাড়ি ফিরল বিনীতা। ছোট্ট ছেলে টুবান তখনও ঘুমে কাদা। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে অনেকদিন পরে ঘরে পরার জামাটা গায়ে দিয়ে বসল। আহ, কি আরাম! ঘরে পরার জামাটা আজ বেনারসি শাড়ির থেকেও দামি লাগছে। কতদিন পরে মাস্ক ছাড়া নিঃশ্বাস নিচ্ছে বিনি। টুবান ঘুম থেকে উঠে পড়েছে, দৌড়ে এসে জড়িয়ে ধরেছে মাকে। মা, তুমি এতদিন কোথায় ছিলে? যুদ্ধ করছিলাম সোনা। তাই? বন্দুক নিয়ে? না, অক্সিজেন সিলিন্ডার নিয়ে। অবাক হয়ে তাকিয়ে থাকে টুবান। মার কথা বিশ্বাস হচ্ছে না। সে বলে, মা, তুমি অনেক মানুষ মেরেছ। না বাবা, অনেক মানুষকে বাঁচিয়েছি। টুবান আরো অবাক, ও মা, তাহলে যুদ্ধতে কাকে মারলে? তাকে মারলাম যে মানুষগুলোকে মারছিল। তারা কি আমাদের অনেক বড় শত্রু? হ্যাঁ বাবা, তারা যে পৃথিবীর শত্রু। তারা আর আসবে না? না, আমরা সকলে মিলে যুদ্ধ করেছি, সারা পৃথিবী থেকে তাদের তাড়িয়েছি। ও, তাই বুঝি আমরা এতদিন ঘরে বন্দি হয়েছিলাম? হ্যাঁ সোনা, তাহলে এবার আমরা আবার ঘর থেকে বেরোতে পারবো। আবার আমি স্কুলে যেতে পারবো। আবার রিকি, বনি ওদের সাথে পার্কে খেলতে যাব। বিনীতা ছেলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ যাবে। অবশেষে এলো নতুন সূর্যের ভোর। পৃথিবীর মানুষ সকলে ঘর ছেড়ে একসাথে আকাশের তলায় এসে দাঁড়ালো। সবুজ ঘাসে একসাথে পায়ে পা মিলিয়ে হাঁটলো অনেকদিন পর। গড়ের মাঠে, ব্রিগেডে, রেড রোডে, মিলেনিয়াম পার্কে, নন্দনে, লেকে, পার্ক স্ট্রিটে, একাডেমিতে, রবীন্দ্র সদনে, যুবভারতী ক্রীড়াঙ্গনে, ইডেন গার্ডেন্সে, একে অপরের হাতে হাত রেখে বলতে পারলো, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। থ্যাংক ইউ। উৎসর্গ কাব্যগ্রন্থের অতীত। কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে রও? কথা কও, কথা কও, যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে, কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে, সেথায় সে তার স্রোত নাহি আর, কল কল ভাস নীরব তাহার, তরঙ্গহীন ভীষণ মৌন তুমি তারে কোথা লও? হে অতীত তুমি হৃদয়ে আমার, কথা কও, কথা কও, কথা কও, কথা কও, স্তব্ধ অতীত হে গোপনচারী, অচেতন তুমি নও, কথা কেন নাহি কও? তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে, কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে। হে অতীত তুমি ভুবনে ভুবনে কাঁচ করে যাও গোপনে গোপনে, মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও। হে অতীত তুমি গোপনে হৃদয়ে কথা কও, কথা কও, কথা কও, কথা কও, কোনো কথা কহু হারাওনি তুমি, সব তুমি তুলে লও। কথা কও, কথা কও, তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখিছ মজ্জায় মিশাইয়া, যাহাদের কথা ভুলেছে সবাই তুমি তাহাদের কিছু ভুল নাই, বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বাও, ভাষা দাও তারে হে মুনি অতীত, কথা কও, কথা কও।
করছি আমাদের জন্য একটি বক্তব্য রাখতে। নমস্কার, আমি প্রদীপ হালদার, একজন আংশিক সময় নাট্যকর্মী। আমার একটি ছবি আঁকার অভ্যেসও আছে। বিশ্বজুড়ে করোনার ভয়ে এই লকডাউনের সময় মানুষ যখন কর্মহীন গৃহবন্দী হয়ে অলস জীবনযাপন করছি আমরা, ঠিক সেই সময় দেখছি ডাক্তার, নার্স, ব্যাংক কর্মচারীরা, প্রশাসনিক লোকজন এবং বিভিন্ন গণমাধ্যম যুদ্ধকালীন তৎপরতায় আমাদের পরিষেবা দিয়ে চলেছেন নির্ভীকভাবে। আবার যারা সৃজনশীল মানুষ তারা তো চুপ করে বসে থাকবেন না, তারা নাচ, গান, কবিতা লেখা, গল্প লেখা, ছবি আঁকা এবং নানা রকম হাতের কাজ করে চলেছেন একেবারে মগ্ন হয়ে। রিয়াদ একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের বহুমুখী কর্মকাণ্ড। তারা সারা বছর ধরে নানা রকমের প্রশিক্ষণ দিয়ে থাকেন। এই লকডাউনের সময় আমফান ঝড়ে অসহায় মানুষদের পাশে, দুস্থ মানুষদের পাশে ছুটে গেছেন ত্রাণ সামগ্রী নিয়ে দিনের পর দিন। এই লকডাউনের সময় অনলাইনের মাধ্যমে ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়েছেন, তাদেরকে উদ্যম যোগিয়েছেন। রিয়াদের কর্মধার অলোক পাল তার চিত্রকর্মের খ্যাতি আজ ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছে। নিরঙ্কর এই মানুষটি বহুমুখী কর্মকাণ্ড, বহুমুখী তার প্রতিভা। তিনি এই সমস্ত কর্মকাণ্ডের মাঝেও অভিনয় করে চলেছেন বিভিন্ন নাটকে সুনামের সঙ্গে। এই মুহূর্তে রিয়াদ একটি কর্মকাণ্ড হাতে নিয়েছে। সারা পৃথিবীতে মানুষ যখন অসহায়ভাবে কর্মহীন অর্থনৈতিক সংকটে ভুগছেন, সেই সময় রিয়াদ চাইছে মানুষের মধ্যে আশার কথা শোনাতে। তারা চাইছে ইতিবাচক। নমস্কার, আজ আবার একটি লকডাউনের দিন। তা আজকের দিনটাই কিন্তু মনে হলো আমার উপযুক্ত, যে এই লকডাউনের মধ্যে আমরা ভালো কীভাবে থাকব বা নিত্য নতুন সুযোগ কীভাবে তৈরি করব। তা হ্যাঁ, এটা ঠিক যে একটি উদ্ভট ভাইরাস আমাদের জীবনটাকে তটস্থ করে তুলেছে। এটাও ঠিক যে লকডাউন আমাদের কর্মব্যস্ততার যে জীবন তাকে থমকে দিয়েছে। আমার আপনার জীবন এই লকডাউনে যেমন থমকে গেছে, তেমন আমাদের সামনে কিন্তু নতুন নতুন সুযোগও এনে দিয়েছে। যেমন পরিবারের সাথে আমরা আগে সময় দিতে পারতাম না, এত দ্রুত ব্যস্ততার জীবন, কিন্তু এখন সে সময় কিন্তু দিতে পারছি। হ্যাঁ, হয়তো আমরা অভ্যস্ত নই এতগুলো টাইম আমরা কিভাবে বের করব সেই প্ল্যানিং করার, আত্ম উপলব্ধি করার একটা জায়গাও তো ছিল না, সেটা কিন্তু এসেছে। আমার আপনার প্রত্যেকেরই ভিতর একটি ছোট্ট শিশু বাস করে। সে কখনো আঁকতে ভালোবাসে, হ্যাঁ সে যেমনই আঁকা হোক, কখনো লিখতে ভালোবাসে, সেটা যে মানেরই হোক, কখনো গান গাইতে ভালোবাসে যতই বেসুরে হোক, রান্না করতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, ছবি তুলতে ভালোবাসে, নানা রকম অনেক কিছু আছে। তো সেই ভালো লাগার জায়গাগুলো কিন্তু এখন সুযোগ এসেছে তাকে সেই সময়টা দেওয়ার। হয়তো তাকে দিচ্ছি, যারা দিতে পাচ্ছি না এখনো ভাবছি কেন এই লকডাউন পড়লো, তারা সেই সুযোগটি তৈরি করুন, খুব ভালো লাগবে, আমি যেটা চেষ্টা করছি। আশা করি সবাই চেষ্টা করবেন। আমি কলমে খোঁচার কটা লাইন বলে আমার এই বার্তাটা শেষ করব। হ্যাভ ইউ এভার স্টুড ইন ফ্রন্ট অফ দ্য মিরর অ্যান্ড লুকড ইন টু ইউর আইস? Have you ever tried to answer the questions? The answer you are searching outside. Thanks. This is Molay Kumar Das. Bye. কোনি সে তার প্রাণ দিতে পারে না, পাঠ দিয়ে যায়। আমাদের প্রাণের মনের কবি রবীন্দ্রনাথ মানুষের বিপরীতে
মাস্টার মশাই শব্দটি রেখেছিলেন, তাকেও তো উত্তরকালে পরীক্ষা, মূল্যায়ন ইত্যাদি ব্যবস্থার সঙ্গে মানি নিতে হয়েছিল। নমস্কার। আপনাদের বক্তব্য আমাদের খুব অনুপ্রেরণা দেবে। এবার পরবর্তী শিল্পীর কাছে চলে যাচ্ছি। ঝড়ো ঝড়ো বরিশে মানি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে মানি ধারা, হায় পথবাসী হায় রতিবীন, হায় গৃহ Thank you.
We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Ekdin surjer bhor, ekdin surjer bhor, ekdin surjer bhor ashbe. Oh, buker gobhir ache protoy, ekdin surjer bhor ash. Kemon lagche apnader? সমস্ত অংশগ্রহণকারী শিল্পীদের রিহাদের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আমরা আবার পরবর্তী অংশে ফিরে আসব। এই অনুষ্ঠানটি আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন,